Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় দিনই ভাই এবং বোনেরা আজকের এই ভিডিওতে আমরা সহি শুদ্ধ ভাবে ইফতারের দোয়া শিখব দুইটি হাদিস থেকে দুই রকমের দোয়া পাওয়া যায় আমরা দুইটি দোয়া আজকের এই ভিডিওতে শিখব আপনাদের কাছে যে দোয়াটি সহজ হয় সেই দোয়াটি আপনারা মুখস্থ করে ইফতারের সময় দোয়াটি পাঠ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতদিন মানুষ ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকবে আর ইফতারের সময় যে দোয়াটি রয়েছে এই দোয়াটি আমরা অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ তো ইফতারের সময় দুইটি দোয়া রয়েছে দুইটি হাদিস থেকে দুইটি দোয়া পাওয়া যায় তো এই দুইটি দোয়া আমি আপনাদেরকে এখন ভালোভাবে সহি শুদ্ধ ভাবে বলে দেব আপনারা সহি শুদ্ধ ভাবে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ তো এখন আমি আপনাদেরকে দোয়াটি বলে দিচ্ছি এই দোয়াটি হাদিসের কিতাবের মধ্যে মেশকাত এবং আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এই দোয়াটির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন প্রথম যে দোয়াটি আমি আপনাদেরকে শেখাবো সেই দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু আমি আবারো বলে দেই بسم الله اللهم لك صمت وعلى رزقك وافطرت بسم الله اللهم لك صمت وعلى رزقك وافطرت এটা হলো একটি দোয়া আরেকটি দোয়া রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়াটি পাঠ করতেন সেই দোয়াটি হলো যাহাবাল যামাউ ওয়াবতালাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় পাঠ করতেন এই দোয়াটি আমরা পাঠ করার চেষ্টা করব এই দোয়াটি আমি আবারো বলে দেই আপনারা সহি শুদ্ধ ভাবে মুখস্থ করে ইফতারের সময় পাঠ করবেন যাহাবাল যামাউ ওয়াবতালাতিল উরুকু وثبت الأجر إن شاء الله ذهب الظماء وابتلت العروق وثبت الأجر إن شاء الله আমি আরেকবার বলে দেই আপনারা সহি শুদ্ধ ভাবে মুখস্থ করবেন ذهب الظماء وابتلت العروق وثبت الأجر إن شاء الله প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই দুইটি দোয়া আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা সহি শুদ্ধ ভাবে মুখস্থ করে ইফতারের সময় আপনারা এই দোয়াটি পাঠ করবেন রমজানের রোজা এটা মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন এটা আমাদের জন্য বাধ্যবাধকতা করে দিয়েছেন আর এর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিবেন এজন্য আমরা যারা প্রাপ্তবয়স্ক রয়েছি আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু